আসসালামু আলাইকুম দর্শক, আমি অনুজুল ইসলাম বাদল, আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের একটি ছাগলের খামার রয়েছে যেটি গাজীপুর গোট ফার্ম নামে পরিচিত। আমার এই খামারটির বয়স বর্তমানে 18 মাস হয়েছে। আমরা কিন্তু ইতিপূর্বে একটা প্রোগ্রাম আমরা করেছিলাম যখন নাকি আমাদের খামারের বয়স 15 মাস ছিল। তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আসছি, আমার খামারের প্রথম যে ছাগলটি ক্রয় করছি সেই ছাগলটা কত দিয়ে ক্রয় করেছি এবং সেই ছাগল থেকে আমাদের কী পরিমাণ ছাগল বৃদ্ধি পাইছে এবং এ যাবৎ খরচ কী হয়েছে, খরচ শেষে আমাদের আয় কী রয়েছে, এর বিস্তারিত একটা চিত্র আপনাদেরকে তুলে ধরব, যেটা অ্যাকচুয়ালি অনেকের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন, যাতে করে নোটিফিকেশন আকারে এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সাথে সাথে আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের অসংখ্য বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার পরিবারটা অনেক বড় হয়ে দাঁড়ায়। তো সুপ্রিয় দর্শক, যদিও ভিডিওটা অনেক বড় হবে, আপনারা আমাদের সাথে পূর্ণাঙ্গভাবে থেকে একটি গুরুত্বপূর্ণ ধারণা পাবেন, একটি খামারের সার্বিক চিত্রও কিন্তু এই ভিডিও থেকে পাবেন। এই মুহূর্তে যে ছাগলটি আপনাদেরকে আমরা দেখাবো, এই ছাগলটি দেখতেছেন আপনারা, আগে আগে দেখে নেন পুরোটাই কিন্তু আমাদের এই এই একটি ছাগলের বংশধর। এই 18 মাসের এই কাজ কারবার কিন্তু এগুলো হয়েছে। তো দর্শক আপনারা দেখেন, এটা হলো মা ছাগল দেখতেছেন। আমি 2020 সালের যে রমজান ছিল সেই রমজানের 1 তারিখে আমার পার্শ্ববর্তী 2-3টা বাড়ির পর থেকে এই ছাগলটি আমি ক্রয় করি। এই ছাগলটি তখন প্রেগনেন্ট ছিল আর 7-8টা বাচ্চা ছিল। আপনারা যে ছাগলটা দেখতেছেন, এর 7-8টা বাচ্চা ছিল, 2টা খাসি বাচ্চা আর 1টা হলো পাটি বাচ্চা। খাসি বাচ্চা 2টা ওনারা রেখে দেয় আর এর সাথে যে পাটি বাচ্চা ছিল এইটা যারা দেখতেছেন। তো এটার অবস্থা খুবই খারাপ ছিল, এখনও দেখেন অনেক আকারে ছোটো। কেউ বলে নাই যে এটা বাঁচবে, তো আমি চ্যালেঞ্জ হিসাবে নিলাম, যেহেতু খামার করব ছাগলের, মাঝে মাঝে কিছু পাগলামি করতেই হবে, সেই হিসাবে এটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিলাম। তো আপনাদের রহমতে ছাগলটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো। আর এই ছাগলটি যে দেখতেছেন, এরও কিন্তু দেখা গেছে নাক দিয়ে ঠান্ডা পড়তো আর কি, মানে যে সর্দি বলে সর্দি পড়তো, আর দেখেন এখন একদম সুস্থ আছে। তো আমি এই বাচ্চাটা সহ নিয়ে আসলাম, বাচ্চাটাকে সুস্থ সবল করলাম, কৃমির ডোজ করলাম, পরে আরও যা প্রয়োজনীয় সব কিছু দিলাম। এরপরে এ আবার প্রেগনেন্ট হয়ে গেল। প্রেগনেন্ট হওয়ার পরে এই যে দেখতেছেন যে সুন্দর একটি ব্রিডের বাচ্চা আমার এখানে, এটা হলো খাসি বাচ্চা। এই বাচ্চাটি ই হলো, ভূমিষ্ঠ হইল। এরপরে সে পুনরায় কিন্তু আবার এই ই হয়, এই প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পরেও দেখা গেছে অন্য একটি ছাগলে গোতা দেওয়ার কারণে তার কিন্তু 2টা বাচ্চা, হয়তো ধর আর 5-7 দিন পরেই বাচ্চাটা প্রসব করতো, বাচ্চা 2টি নষ্ট হয়ে যায়। তো দর্শক, তো আমি এই ছাগলটি আর এই যে দেখতেছেন এই ছোটো, তখন ছোটো ছিল, এই ছোটো আকারের বাচ্চাটা আমরা সহ এটা 7,500 টাকা দিয়ে ক্রয় করি। তো দর্শক, এরপরে সে যখন প্রেগনেন্ট ছিল তখন আবার 3টা বাচ্চা হয় আমার এখানে এসে, খামারে প্রথম বাচ্চা 3টা বাচ্চা হয়। 3টা বাচ্চার মধ্যে আমার দেখা গেছে যে 1টি বাচ্চা হওয়ার সময়, মানে যখন নাকি বাচ্চাটা প্রসব করে হওয়ার সময় কিন্তু মারা যায়, আর 2টি বাচ্চা আমার এখানে বড় হয়। তার মধ্যে আপনারা দেখতেছেন এই যে একটি খাসি বাচ্চা, খাসি বাচ্চা কিছুদিন আগে 9,000 টাকা দাম বলছে, তারপরে আমি বিক্রি করি নাই, আছে আমাদের খামারে এখন। এরপর আরেকটি বাচ্চা সাথে হয়, এটা একটা পাটি বাচ্চা, পাটি বাচ্চা 3টা বাচ্চার মধ্যে 1টা মারা যায় আর এই 2টা বড় হয়। এটা আবার বড় হয়ে আমার এখানে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পরে এই যে দেখতেছেন যে পাশে আরেকটি পাটি বাচ্চা মোটামুটি বড় হয়ে উঠতেছে, সুস্থ সবল আছে, এই বাচ্চাটি প্রসব করে। তো এখন আবার এ প্রায় 2.5 মাসের মতো প্রেগনেন্ট আছে। এরপরে এরা যখন বড় হতে থাকে, এরপরে এর মা, আপনাদের দেখাইছি যে এই যে এর মা, এই যে দেখতেছেন এর এর মা কিন্তু আবার ই হয়, এই আবার প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হয়ে বাচ্চা দেয় 4টি। 4টির মধ্যে গত শীতের সময় ছিল, গত শীতের সময় খুবই মানে বাচ্চাগুলো খুব আকারে ছোটো হয়েছিল,
এরপরে ওখান থেকে আমি সময় দিতে পারি নাই, একটি বাচ্চা মারা যায় আর তিনটি বাচ্চা বড় হয়। তিনটি বাচ্চার মধ্যে দেখছেন এই যে তিনটি বাচ্চা, এই যে তিনটি দেখতেছেন, এই এই তিনটি বাচ্চা, দুইটা খাসি বাচ্চা একটা পাটি বাচ্চা, একটি খাটি বাচ্চা, এইটা হলো পাটি বাচ্চা আর এই দুইটা খাসি বাচ্চা। তো এই হলো টোটাল, একটি বাচ্চা চলে যাচ্ছে দেখতেছেন একটু দূরে, এই হলো টোটালে আপনার এই 18 মাসের কাজ কারবার এই একটি ছাগল থেকে। তো আমার এখানে যে বিষয়টা দাঁড়ায় যে এই 18 মাসে আমার কী পরিমাণ খরচ হয়েছে আর এখান থেকে কী পরিমাণ আয় হতে পারে একটি ক্যালকুলেশন আমি করব। যেমন আমি একটি ডায়েরি কিন্তু আমার রয়েছে, এই ছাগলটি যার কাছ থেকে কিনেছিলাম ওই মহিলার, ভদ্রমহিলার নাম হলো মিনু, মিনুর থেকে 11/7/2020 তারিখে তিনটি আমাদের এখানে এসে তিনটি বাচ্চা হয়, দুটি পাঠিও একটি পাঠা। আমার প্রথম ভুলের জন্য একটি পাঠি বাচ্চা মারা যায়, যে যে দুটো আপনাকে দেখাইলাম যে এই একটা ওই একটা, এগুলো বড় হয়ে আবার ওই পাটি বাচ্চাটা কিন্তু আবার ওই যে দেখুন উপরে উঠে গেছে, ও কিন্তু ওর বাচ্চাটা কিন্তু হয়। তো দর্শক, এরপরে 26/7/2020 তারিখে ক্রিমের ওষুধ খাওয়াই আমি একে, এটাও আমি লিখে রাখি। এরপর 6/9/2020 তারিখে আবার হিটে আসে, অর্থাৎ এই ছাগলটা হিটে আসে, একে আমরা পাঠা দেখাই। পাঠা দেখানোর পরে আমরা এটা বাচ্চা দেওয়ার 1 মাস 25 দিন পরে হিটে আসে। 6/2/2021 তারিখে বাচ্চা হতে পারে, আমরা সম্ভাব্য তারিখ ধরে নিয়েছিলাম, কিন্তু 27/1/2021 তারিখে 4টি বাচ্চা হয়, তার মধ্যে 2টি পাঠা বাচ্চা, 2টি পাঠি বাচ্চা, যেখানে এই যে 3টি দেখতেছেন একটি মারা গেছে। এরপরে 11/2/2021 তারিখে কৃমির ওষুধ খাওয়াই। এরপরে 25/4/2021 তারিখে পাঠা দেখা হয়, 2 মাস 25 দিন পরে হিটে আসে, হিটে আসে। এরপরে 25/9/2021 তারিখে বাচ্চা হতে পারে, সম্ভাব্য তারিখ ধরে নিয়েছিলাম 25/9। গত 19/9/2021 তারিখে একটি বাচ্চা হয়, এর সে বাচ্চাটা কিন্তু মারা যায়, আপনাদের সেই একটা ভিডিও আমরা কিন্তু দিয়েছিলাম। এরপরে 19/9/2021 তারিখে একটি মরা বাচ্চা হয়। এরপরে 10/10/2021 তারিখে আমরা কৃমির ওষুধ খাওয়াই। এরপর আমরা যে অবস্থানটা আছে সেটাও তুলে ধরতেছি। 19/9/2021 তারিখে একটি পাঠি বাচ্চা হয়, বাচ্চাটি মারা যায়, ঠিক আছে। এরপর আমরা আবার 26/10/2021 তারিখে আবার হিটে আসে, অর্থাৎ এই যে আজকে হলো এই মাসের অক্টোবর মাসের 31 তারিখ, আর অক্টোবর মাসের 31 তারিখ আর অক্টোবরের 26 তারিখে এই মা ছাগলটি কিন্তু আবার হিটে আসে। এখন যে বিষয়টা হলো, এখন আমি প্রথম আপনাদের এই ছাগলগুলো নিয়ে খরচটা বের করব, খরচটা বের করে এরপরে আমি এখানে কত ভ্যালু আছে সেটা একটু বের করব। এটা পুরোটা আমি একটু অনুমান করব, হয়তো কিছু নির্বেশ হতে পারে। আর সবটি ছাগল নিয়ে এসে আমি বেঁধে এই প্রোগ্রামটা করার জন্য বেঁধে নিয়েছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি কিন্তু ছাগল এভাবে বেঁধে রাখি না। এখন এরা বেঁধে না রাখলে তাদেরকে আমি এক জায়গায় দেখাইতে পারবো না, যার কারণে কিন্তু বেঁধে নিয়েছি, এটা আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা কিন্তু অসংখ্য ভিডিও আসবে এরকম, আমরা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারে এই ছাগলের খামার নিয়ে অনেক মানে পর্যায়ক্রমে প্রচুর ভিডিও আসবে। যেমন আমরা খেজুর গাছ নিয়ে আপনাদের অনেক ভিডিও দিচ্ছি, উপকার হচ্ছে, এই ছাগলের ভিডিওগুলো কিন্তু আপনাদের অনেক উপকার বয়ে নিয়ে আসবে। এখন আমরা খরচটা ধরে নিচ্ছি, যেমন এ আর হলো যে এর বাচ্চা আমি কিনেছিলাম 7,500 টাকা দিয়ে, তো আমার প্রাথমিক ইনভেস্ট হলো 7,500। এটা টোটাল হিস্টোরিটা হবে, টোটাল হিস্টোরিটা হবে 18 মাসের, অর্থাৎ আমি খামার শুরু করছি 18 মাস হয়েছে আর প্রথম এই ছাগলটি কেনা হয়, তো 7,500। এরপরে আমাদের এই 18 মাসে ওর পিছে খরচ আছে শুধু আর মা ছাগলের পিছে 9,000 টাকা, তাহলে 7,500 আর হলো 9,000, 16,500। আর এদের পিছে দেখা গেছে যে প্রথম যে বাচ্চাটা নিয়ে আসছি এর ধরেন কমপক্ষে 5,000 টাকা খরচ হয়েছে, অর্থাৎ 16,500, 5,000, 21,500। আর এদের পিছনে দেখা গেছে যে 2,000 টাকা খরচ হলে 3×6, 6,000 টাকা খরচ হয়েছে, 6 আর 21, 27,500। আর ওদের পিছে যে দুইটা আছে ওদের পিছে দীর্ঘ সময়ে আরও 10,000 টাকা খরচ হয়েছে, 31,500 টাকা আমি
প্রাথমিকভাবে এই টোটাল এই শেষ মানে আমার তো অনেকগুলো ছাগল রয়েছে তার মধ্যে এই কয়টার খরচটা আমি ধরতেছি। এখন বর্তমান বাজার ভ্যালু যদি হয় সেই ভ্যালু হিসাবে যদি আমি নিয়ে আসি তাহলে এখন কত টাকার ছাগল আছে আমি কিন্তু খরচটা টোটাল বের করছি। এখানে খাদ্য খরচ আছে, শ্রমিক খরচ আছে, আরও সব কিছু মিলিয়ে খরচটা আর কি 21,531 টাকা। এখন ছাগলের ভ্যালুটা আমি বের করবো। ভ্যালুটা যদি বের করি ধরেন এর ভ্যালু আছে এখন কমপক্ষে প্রেগনেন্ট অবস্থায় যেহেতু কিন্তু সে প্রেগনেন্ট অবস্থায় একটা ছাগলের দাম কমপক্ষে 10,000 টাকা ভ্যালু আছে। দশ এটা ধরেন 8,000, 18 এখানে ধরেন তিনটা কমপক্ষে 25,000 টাকা ধরেন, 25 আর হলো এখানে হলো 18, তাহলে 25 আর হলো 18 35 আর হলো 43,000 টাকা। এরপরে এটা কিছুদিন আগে এটার দাম হয়েছিল 9,000 টাকা দাম হয়েছিল, তাহলে 43 আর 9 হলো 51,000। আর এখানে যে ছাগল এটা দেখতেছেন এর বাচ্চা সহ এর ভ্যালু আছে কমপক্ষে 12,000 টাকা, তাহলে 51 আর 12 হলো 63,000, 63,000। আর ওর যে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চার ভ্যালু আছে আরও ধরেন 5,000 টাকা, 63 আর 5, 5, 5, 6, 7, 8, 68 সব মিলিয়ে 70,000 টাকা ভ্যালুর ছাগল কিন্তু এখন আছে আমার। এখানে ধরেন 31,500 টাকা খরচ হয়েছে, আমি যদি 35,000 টাকাও ধরি খরচ তাহলে আমাদের এই পুরো সেশনে 18 মাসে আমার প্রফিট আছে এখন কমপক্ষে 35,000 টাকা। তো দর্শক আমি প্রথম ইনভেস্ট করছিলাম 7,500 টাকা, এরপরে আর বাকি পুরো সময়ে যে খরচটা আছে খরচটাকে আমরা ধরছি, সেই খরচ সহ প্রায় 35,000 টাকা খরচ আসছে। খরচের পরিমাণটা আসলো 35,000 টাকা আর আমাদের 70,000 টাকা ছাগল আছে, অর্থাৎ আমরা 18 মাসে 35,000 টাকা প্রফিট আছে। তাহলে 18 মাস যদি আমরা হিসাব করি অ্যাভারেজ 2,000 টাকা মাসে আমার একটি মানে একটা ছাগল যতদিন ধরে পালতেছে 2,000 টাকা করে প্রফিট আছে প্রতি মাসে। কেউ যদি 10টা ছাগল দিয়ে শুরু করে তাহলে তার প্রতি মাসে 2,000 টাকার একটা ছাগল যদি অ্যাভারেজ আসে তাহলে 10টা ছাগলকে লালন পালন করলে অ্যাভারেজ প্রতি মাসে তার 20,000 টাকা প্রফিট হবে বলে আমি একদম বাস্তবতার আলোকে বিশ্বাস করি, কারণ আপনাদেরকে আমি সরাসরি বাস্তবতাটাই দেখাইছি। আর এই হলো টোটাল অবস্থাটা। আর এখন দেখেন রিসেন্ট কিন্তু দেখা গেছে এখানে আরও পাটি বাচ্চা আছে 1টা, 2টা, 3টা, 4টার মতো, আবার ওর মা সহ 5টা। এগুলো যখন রিসেন্ট আবার 5 মাসের মধ্যে বাচ্চা দেবে আবার দেখা গেছে 12টা বাচ্চা চলে আসবে, 12টা বাচ্চা মানে প্রায় কমপক্ষে 60,000 টাকার ভ্যালুর বাচ্চা আসবে। তাহলে আপনারা খুব সহজভাবেই দেখেন যে ছাগলের খামার একমাত্র সৎভাবে উপার্জনের জন্য ছাগলের খামারটা কিন্তু অনেক ভালো। আমি যদি 7,500 টাকা দিয়ে তোর গরু পাওয়া সম্ভব না, একটা গরুতে যদি আমি দেখা গেছে 50,000 টাকাও ইনভেস্ট করতাম তাহলে এই 18 মাসে আমার মনে হয় না যে এই যে টাকা এই ছাগল থেকে আসছে এই টাকা আসবে না, কারণ আমি 7,500 টাকা ইনভেস্ট করে পর্যায়ক্রমে আরও টোটালে 35,000 টাকার মতো ইনভেস্ট হয়েছে, এখানে আরও 35,000 টাকা প্রফিট আছে। আপনি একটা গরুতে কিন্তু ইনভেস্ট করলে এত টাকা আসবে না, তবে গরু একেবারে খারাপ না, তো গরুর তুলনায় আমার মনে হচ্ছে ছাগলে সবচেয়ে লাভজনক বেশি। তো দর্শক আমাদের খামার যে আরও দেখতেছেন যে অনেক বেশ কিছু ছাগল এখানে রয়েছে এবং উল্টা পাশেও কিন্তু রয়েছে, আপনারা দেখতেছেন আমাদের এখানে বিভিন্ন ব্রিডের ক্রসের ছাগলগুলো রয়েছে। আমরা যদিও আমরা ওখানেকার একটি ছাগলের পর্ব আমরা শেষ করে আমরা আরও কিছু ছাগল কাছে নিয়ে আসলাম, যেমন আমাদের ভবিষ্যতে আমার খামারের একটি সুন্দর একটি ব্রিডার দেখেন, এটা কিন্তু চমৎকার একটি কালারের ব্রিডার, যেটা হরিয়ানা ক্রস। এগুলো কিন্তু আমরা খামারের জন্য বড় করতেছি, খুবই শান্তশিষ্ট এবং খুবই ভালো একটি ব্রিডার হবে আশা করতেছি। আর এগুলো যত যা দেখতেছেন সবগুলো বাচ্চা কিন্তু আমার খামারের,
আপনারা জানেন যে আমি 14টা ছাগল দিয়ে খামার শুরু করেছিলাম, আর আজকে আমাদের খামারে এই মুহূর্তে 54টা ছাগল রয়েছে। আরও অল্প দিনের মধ্যে, হয়তো খুব সম্ভবত 15-20 দিনের মধ্যে আরও 25টা ছাগল বাচ্চা দিবে। তো সুপ্রিয় দর্শক, আমাদের এই খামার গাজীপুর গোট ফার্মের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে খামারটা পরিচালনা করতে পারি এবং একটু বড় আকারে যেন খামারটা প্রস্তুতি করতে পারি। আর এজন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।